হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখবো দি বুক অফ অ্যালাই মুভিটি। মুভিটি ফার্স্টে দেখানো হয় থার্ড ওয়ার্ল্ডের জন্য পুরো পৃথিবী দূষিত হয়ে গেছে, খাবার নেই, পান করার জন্য পানি নেই, কারণ নিউক্লিয়ার হামলার জন্য পানি, বাতাস, মাটি সব দূষিত হয়ে গেছে। মানুষ একজন আরেকজন থেকে খাবার কেড়ে নিচ্ছে, বেঁচে থাকার জন্য একজন আরেকজনকে মেরে ফেলছে, কিছু মানুষ তো নরখাদকও হয়ে গেছে, অর্থাৎ মানুষ মানুষের মাংস খেয়ে ফেলছে। তারপর অ্যালাই নামের এক ব্যক্তি দেখা যায় যে কিনা মুভিটির প্রধান ক্যারেক্টার। অ্যালাই গত 30 বছর ধরে নিজেকে বাঁচিয়ে রেখেছে আর খুব ভালো করে বেঁচে থাকার সব কৌশল শিখে গেছে। তারপর দেখা যায় অ্যালাই একটা বিড়ালকে শিকার করে ঘরে নিয়ে যায় রান্না করে খাওয়ার জন্য, কিন্তু ওই ঘর থেকে খুব দুর্গন্ধ আসছিল। আর অ্যালাই যখন ওই গন্ধর কাছে যায় তখন দেখতে পায় একটা মৃত মানুষ ঝুলে আছে, আর অ্যালাই ওর জুতা খুলে পরে নেয়। তারপর দেখা যায় ওই বিড়ালটাকে রান্না করে খেয়ে ফেলে, আর ওর কাছে একটা ব্যাগও ছিল, ব্যাগে একটা বইও ছিল যেটা কিনা সবসময় তালাবদ্ধ থাকতো। অ্যালাই ওই বইটার তালা খুলে ওটাকে পড়তে শুরু করে। তারপর দেখা যায় অ্যালাইয়ের কাছে একটা মিউজিক প্লেয়ারও ছিল, রাতে ও গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, আর সকালে থেকে ওর মিউজিক প্লেয়ারের চার্জ শেষ হয়ে গেছে। সকালে অ্যালাই আবার হাঁটতে শুরু করে, আসলে অ্যালাই পশ্চিম দিকে যাচ্ছিল। রাস্তায় অ্যালাই একটা মেয়েকে দেখতে পায় যে কিনা ওর কাছে হেল্প চাচ্ছিল। তারপর অ্যালাই বলে আশেপাশে যারা আছো সবাই বাহিরে চলে আসো। তখন দেখা যায় আশেপাশে অনেক লোক লুকানো ছিল আর তারা বাহিরে আসে। তখন ওদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমরা লুকিয়ে আছি? তখন অ্যালাই উত্তর দেয়, তোমাদের শরীরে দুর্গন্ধের জন্য। তারপর ওদের মধ্যে থেকে একজন অ্যালাইয়ের ব্যাগ নিয়ে নিতে চায়, তাই অ্যালাই ওর হাত কেটে দেয়। তারপর দেখা যায় বাকি সবাই অ্যালাইয়ের উপর হামলা করে, আর অ্যালাই একজন একজন করে সবাইকে মেরে ফেলে। এইসব দেখে ওখানে যে মেয়েটা ছিল খুব ভয় পেয়ে যায় আর বলে, আমরা সবাই তোমাকে মেরে খেয়ে ফেলতে চাইছিলাম। তারপর অ্যালাই আবার হাঁটতে শুরু করে। এইভাবে হাঁটতে হাঁটতে অ্যালাই একটা শহরে আসে যেখানে অনেক লোক ছিল, আর ওদের মধ্যে অনেকের কাছে বন্দুকও ছিল, মানে ওইখানে সিকিউরিটি অনেক টাইট ছিল। তারপর অ্যালাই একটা দোকানে যায়, আর দোকান মালিক যখনই অ্যালাইকে দেখতে পায় ওর দিকে বন্দুক তাক করে ফেলে, কিন্তু অ্যালাই খুব ফাস্ট ছিল তাই ওর বন্দুক নিয়ে নেয় আর ওকে তাক করে বলে, আম জাস্ট এ কাস্টমার, আমি শুধু আমার ব্যাটারি চার্জ করতে চাই। তখন দোকানদার বলে, ঠিক আছে, কিন্তু এর বদলায় আমাকে কি দিবে? তারপর অ্যালাই ওকে একটা লাইটার আর কিছু টিস্যু পেপার দেয়, আর দোকানদার খুশি হয়ে যায় তখন। তারপর অ্যালাই একটা বারে চলে যায় পানি খাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় এই শহরের মালিক ছিল কার্নেগি। তারপর কার্নেগির কাছে কিছু ডাকাত আসে আর ওকে অনেক বই দেয়। আসলে কার্নেগি একটা স্পেশাল বই খুঁজছিল, তাই ওই সবগুলো বইয়ের মধ্যে খুঁজতে থাকে, কিন্তু সেই স্পেশাল বইটি ওখানে ছিল না, তাই হতাশ হয়ে পড়ে। কিন্তু ওই ডাকাত যখন কার্নেগিকে একটা শ্যাম্পুর বটল দেয় তখন সে খুশি হয়ে যায়, কারণ তখনকার সময় পৃথিবীতে কিছু তৈরি হতো না সব কিছু দূষিত হয়ে যাওয়ার ফলে। তারপর কার্নেগি ওদেরকে বলে, তোমরা সবাই বারে চলে যাও, যা খুশি ড্রিঙ্কস করতে পারো। আর বারে তখন অ্যালাইও ছিল। অ্যালাই বারম্যানের কাছে পানি চায় আর এর বদলে কিছু কাপড় দেয় ওকে। আর তখন অ্যালাইয়ের সামনে একটি বিড়াল চলে আসে আর অ্যালাই ওটাকে তাড়িয়ে দেয়। তারপর ওই ডাকাতদের একজন এসে বলে, ওই বিড়ালটি আমার ছিল। তারপর অ্যালাই আর ওই ডাকাতদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ডাকাত দলের বাকি সবাইও চলে আসে ওখানে। অ্যালাই ফাইটিংয়ে অনেক ফাস্ট ছিল তাই ও সবাইকে মেরে ফেলে, আর এই সব কিছু কার্নেগি উপর থেকে দেখছিল। তখন কার্নেগি একজন লোক পাঠিয়ে অ্যালাইকে উপরে আসতে বলে। তারপর কার্নেগি অ্যালাইকে বলে, আমি তোমার ফাইটিং দেখে ইমপ্রেসড, তুমি কি বইও পড়তে জানো? অ্যালাই বলে, হ্যাঁ, আসলে তখন পড়াশোনা জানা মানুষ খুব কম ছিল। তখন কার্নেগি অ্যালাইকে অফার করে ওর সাথে কাজ করার জন্য। তারপর অ্যালাই বলে, আমি পশ্চিম দিকে যাচ্ছি তাই আমি এখানে থাকতে পারবো না। তারপর কার্নেগি অ্যালাইকে আবার বলে, তুমি আজকের রাত এখানেই থেকে যাও, রাতে তুমি আর একটু চিন্তা করে দেখবে আর আমরা তোমার সেবা করার সুযোগ পেয়ে যাব। আর তখন অ্যালাই রাজি হয়ে যায়। রাতে অ্যালাইয়ের রুমে একজন অন্ধ মহিলা খাবার নিয়ে আসে, যাকে কার্নেগি জোর করে নিজের রাখেল বানিয়ে রেখেছিল। আরও কিছুক্ষণ পর অ্যালাইয়ের রুমে একটি মেয়ে আসে যার নাম ছিল সোলারা। সোলারা ছিল সেই অন্ধ মহিলার মেয়ে। সোলারা অ্যালাইকে বলে, আমাকে এখানে তোমার সেবা করার জন্য পাঠানো হয়েছে, তোমার যা খুশি করতে পারো আমার সাথে। অ্যালাই তখন খুব রেগে যায় আর সোলারাকে রুম থেকে বের করে দিতে চায়। তখন সোলারা বলে, তুমি যদি আমাকে এখানে থাকতে না দাও তাহলে কার্নেগি আমার মাকে খুব অত্যাচার করবে। আর এটা শোনার পর অ্যালাই ওকে থাকতে দেয়। তারপর দেখা যায় সোলারা অ্যালাইয়ের বইটা দেখতে পায় আর ওকে বলে, আমি বইটা হাতে নিয়ে দেখতে চাই, কিন্তু অ্যালাই ওকে না করে দেয়। তারপর খাবার খাওয়ার সময় অ্যালাই একটা প্রার্থনা করে। এটা দেখে সোলারা খুব অবাক হয়, কারণ তখনকার সময় কেউ ঈশ্বরকে বিশ্বাস করত না। পরের দিন সকালে সোলারা ওর মার সাথে খাবার খাওয়ার সময় অ্যালাইয়ের থেকে শেখা সেই প্রার্থনা করে, আর এটা কার্নেগি দূর থেকে শুনতে পেয়ে খুব অবাক হয় আর সোলারাকে জিজ্ঞাসা করে, ওই মানুষটির কাছে কি একটা বইও ছিল? তখন সোলারা বাধ্য হয়ে ওকে বলে দেয়। তখন কার্নেগি বুঝতে পারে এটা সেই স্পেশাল বই যেটা কার্নেগি খুঁজছিল, অর্থাৎ বাইবেল। তখন কার্নেগি ওর লোকদের অ্যালাইয়ের রুমে পাঠায় অ্যালাইকে খুঁজতে, কিন্তু অ্যালাই এতক্ষণে ওখান থেকে চলে যায় আর ও সেই দোকানে যায় ওর ব্যাটারিটা নিয়ে আসার জন্য।
এলাই যখন ব্যাটারির দোকান থেকে বের হয় তখন দেখতে পায় কার্নেগি তার দলবল নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। আর এলাইকে বলে, যদি আমার ওই বাইবেল আর তোমার মধ্যে চুজ করতে হয় তাহলে আমি তোমাকে মেরে ওই বাইবেলটা নিয়ে নিব। তখন এলাই ওকে জিজ্ঞাসা করে, তোমার বাইবেলের কি দরকার? তখন কার্নেগি বলে, আমি ওই বাইবেলের কত শক্তি তা জানি। থার্ড ওয়ার্ল্ডের পর সবাই বাইবেলকে পুড়িয়ে ফেলেছে, আর আমি যখন এই শহর বানাই তখন আমাকে অনেক মানুষকে মারতে হয়েছে, কারণ আমার কাছে তেমন কোনো ভাষা ছিল না, কোনো শব্দ ছিল না যাতে আমি ওদের বুঝাতে পারি, আর সেই ভাষার শব্দ বাইবেলে আছে। তাই আমার এই বাইবেলটা দরকার। আমি আরো এমন শহর বানাতে চাই যার জন্য অনেক মানুষ দরকার। তাই আমি বাইবেলের ভাষা দিয়ে সবাইকে কন্ট্রোল করতে চাই। আর এটা শোনার পর এলাই ওকে বাইবেল দিতে না করে দেয়। এলাই যখন চলে যাচ্ছিল তখন পিছন থেকে ওরা গুলি করতে শুরু করে। তখন এলাইও ওদের দিকে গুলি করতে থাকে। এলাইয়ের দিকে যারা গুলি করছিল, এলাই ওদের শব্দ শুনে ঠিক ওখানে গুলি করছিল, আর তাই এভাবে আস্তে আস্তে অনেক মানুষকে মেরে ফেলে। তারপর কার্নিকের পায়েও গুলি লেগে যায়। এলাই আবার পশ্চিম দিকে যাত্রা শুরু করে। তখন ওর পিছন পিছন সোলারও চলে আসে, কিন্তু এলাই ওকে সাথে নিতে চায় না। তাই সোলারা ওর সাথে একটা ডিল করে, বলে আমি পানির সন্ধান জানি, তাই এলাই ওকে সাথে নেই। ওর একটা ঝর্ণার কাছে আসার পর এলাই সোলারাকে একটা জায়গায় আটকে রেখে চলে যায়, আর সোলারাও ওখান থেকে বের হয়ে চলতে শুরু করে। আরও সামনে যাওয়ার পর সোলারা একটা মেয়েকে দেখতে পায়, আর এটা সেই মেয়ে ছিল যার সাথীদের এলাই মেরেছিল মুভির প্রথমে। তখন আরও অনেক ডাকাত চলে আসে ওখানে আর সোলারের ওপর হামলা করে, আর ঠিক তখন এলাই এসে ওকে বাঁচিয়ে নেয়। তারপর সোলারা আর এলাই একসাথে আবার যাত্রা শুরু করে। তখন রাস্তায় একটা পাখির শব্দ পায়, আর এলাই ওই শব্দের দিকে তীর ছুড়ে মারে, আর পাখিটি মাটিতে এসে পড়ে। তারপর দেখা যায় চলতে চলতে রাত হয়ে যায়, তারা একটা জায়গায় আশ্রয় নেয়, আর তারপর এলাই বাইবেল পড়ছিল। সোলারা এলাইকে অনুরোধ করে বাইবেল থেকে কিছু পড়া শোনানোর জন্য। তারপর এলাই ওকে বাইবেলের কিছু লাইন পড়ে শোনায়। তারপর এলাই সোলারকে বলে, থার্ড ওয়ার্ল্ডের পর মানুষের পৃথিবীর সব বাইবেল পুড়ে ফেলেছে, কারণ তাদের মনে হয় ধর্মের কারণে যুদ্ধ হয়, আর তাই এখন পৃথিবীতে একটিও বাইবেল নেই, শুধুমাত্র এলাইয়ের বাইবেলটি ছাড়া। তাই এটাকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য গত 30 বছর ধরে এলাই পশ্চিম দিকে হাঁটছে। পরের দিন সকালে ওরা ওখান থেকে চলে যায়। ওদের পিছন পিছন কার্নেগিও চলে আসে ওখানে, কিন্তু ততক্ষণে ওরা ওখান থেকে চলে গেছে। তারপর দেখা যায় পানি খোঁজ করতে করতে এলাই আর সোলারা একটি ঘরের কাছে আসে, আর সেই ঘরে থাকতো একটি বয়স্ক কাপল। তখন ওরা এলাই আর সোলারকে ভিতরে যেতে বলে। ভিতরে যাওয়ার পর এলাই বুঝতে পারে ওরাও নরখাদক, অর্থাৎ মানুষকে মেরে খেয়ে ফেলে। এলাই যখন ওখান থেকে বের হচ্ছিল তখন দেখতে পায় কার্নেগি তার দলবল নিয়ে চলে আসছে। তাই এলাই আবার ওই গড়ে চলে আসে। ঠিক তখনই বাহিরে থেকে শব্দ আসে, আমাকে বাইবেল দিয়ে দাও না হয় আমি তোমরা সবাইকে মেরে ফেলবো। তখন এলাই ওদের দিকে একটি বই ছুঁড়ে মারে। ওরা যখন বইটা হাতে নেয় তখন দেখে ওর ভিতরে বোম রাখা ছিল, আর তখন খুব বড় একটা ব্লাস্ট হয়। এরপর দুই পক্ষ গোলাগুলি শুরু করে, আর এই গোলাগুলিতে বয়স্ক কাপলটা মারা যায়। তারপর কার্নেগি এলাই আর সোলারাকেও ধরে ফেলে আর ওদের কাছে বাইবেল দিয়ে দিতে বলে, কিন্তু এলাই বাইবেল দিতে চায় না। তাই কার্নেগি বলে বাইবেল না দিলে সোলারাকে মেরে ফেলবে, তাই বাধ্য হয়ে এলাইকে বাইবেল দিয়ে দিতে হয়। তারপর ওরা এলাইকে গুলি করে ফেলে রেখে চলে যায়। এলাইয়ের গুলি লাগার পরও মারা যায়নি। ওরা যখন সোলারাকে ওদের সাথে করে নিয়ে যাচ্ছিল তখন সোলারা ওদের উপর হামলা করে গাড়িটা উল্টে দেয়। তারপর গাড়ি থেকে বেরিয়ে সোলারা দেখে কার্নেগিও চলে আসে ওর সামনে, যে কিনা অন্য গাড়িতে ছিল। তখন সোলারা কার্নেগির গাড়ির দিকে একটা বোম ছুড়ে মারে, আর ওখানে থাকা একটা গাড়ি নিয়ে সেখানে চলে যায় যেখানে এলাইকে গুলি করা হয়েছিল, কিন্তু ওখানে এলাই ছিল না। তাই সোলারা গাড়ি নিয়ে আবার পশ্চিম দিকে চলতে শুরু করে, আর রাস্তায় এলাইকে খুঁজে পায়। তারপর সোলারা এলাইকে পানি পান করায়, আর ওরা আবার গাড়িতে পশ্চিম দিকে চলতে শুরু করে। চলতে চলতে ওরা একটা নদীর পাড়ে চলে আসে। নদীর উপর একটা দ্বীপ ছিল, তাই এলাই আর সোলারা একটা নৌকা করে ওই দ্বীপের দিকে আসে। ওরা যখন দ্বীপের কাছে আসে তখন ওখানে থাকা গার্ড ওদেরকে বলে, তোমরা এখানে কেন এসেছো? তখন এলাই বলে, আমার কাছে পৃথিবীর লাস্ট বাইবেল আছে। আর এটা শোনার পর ওই গার্ড এলাইকে একটা লাইব্রেরির মধ্যে নিয়ে যায় একটা লোকের সাথে দেখা করার জন্য। তখন জানা যায় যুদ্ধের পর সব মূল্যবান জিনিস এখানে সংরক্ষণ করা হচ্ছিল, কিন্তু ওখানে কোনো বাইবেল ছিল না। তারপর ওই লোকটি এলাইকে বলে, আমাকে বাইবেলটা দেখাও। তখন এলাই বলে, আমার কাছে বাইবেল নেই, কিন্তু আমার বাইবেলের প্রত্যেকটি লাইন মুখস্থ আছে। আসলে এলাই গত 30 বছর ধরে বাইবেল পড়ছিল, তাই বাইবেলের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি লাইন ওর মুখস্থ ছিল। অন্যদিকে কার্নেগি যখন বাইবেলটা হাতে নেয় তখন দেখে যে ওটাতে তালা দেওয়া। তারপর ওরা যখন বাইবেলের তালা খুলে তখন দেখতে পায় ওটাতে কিছুই লেখা ছিল না, কারণ বাইবেলটি লেখা ছিল অন্ধ মানুষের ভাষায় যেটা শুধু অন্ধ মানুষরাই পড়তে পারত। তারপর দেখা যায় এলাই আর অন্য একজন মিলে বাইবেল নতুন করে লেখছিল, আর তখন এটা জানা যায় যে এলাই জন্ম থেকে অন্ধ ছিল, আর তাই সে অন্ধদের ভাষা জানতো আর বাইবেল পড়তে পারত। তারপর দেখা যায় কার্নেগি বাইবেল পড়ার জন্য সোলারার মাকে ডেকে আনে, কারণ সেও অন্ধ ছিল। সোলারার মা যখন পড়তে যায় তখন ওর প্রতি করা কার্নেগির সব অত্যাচারের কথা মনে পড়ে যায়, তাই সে বলে, আমি এই
ভাষা ভুলে গেছি আর আমি এখন আর এই বই পড়তে পারবো না। যেহেতু কার্নেগির সব লোক মারা গেছিল এলাইয়ের সাথে গোলাগুলিতে, তাই ওই শহরের সব মানুষ কার্নেগির ঘরে হামলা করে ওর সব জিনিসপত্র নিয়ে নেয়। আর তখন কার্নেগি বুঝতে পারে ওর রাজত্ব শেষ হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় এলাই এর পুরো বাইবেল লেখানো হয়ে গেছে আর ওরা এখন একটা সম্পূর্ণ বাইবেল তৈরি হয়ে গেছে, তাই ওরা আরো অনেক কপি করে নেয় বাইবেলের। তারপর দেখা যায় এলাইও মারা যায় আর সোলারা ওর মার কাছে ফিরে যাচ্ছে। সোলারা এলাই এর ব্যাগ আর জিনিসপত্র সাথে নিয়ে যাত্রা শুরু করে আর এখানেই শেষ হয় মুভিটির। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।